আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠা চেয়ারম্যান আনোয়ার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানী গুলশানে সিটি ব্যাংক সেন্টারে স্মরণসভায় উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন, ম্যানেজিং ডিরেক্টর হোসেন মেহমুদ ও হোসেন খালেদ এবং পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। অনুষ্ঠানে আনোয়ার হোসেনকে নিয়ে স্মৃতিচারণ করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠা চেয়ারম্যান আনোয়ার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানী গুলশানে সিটি ব্যাংক সেন্টারে স্মরণসভায় উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন, ম্যানেজিং ডিরেক্টর হোসেন মেহমুদ ও হোসেন খালেদ এবং পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। অনুষ্ঠানে আনোয়ার হোসেনকে নিয়ে স্মৃতিচারণ করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠা চেয়ারম্যান আনোয়ার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানী গুলশানে সিটি ব্যাংক সেন্টারে স্মরণসভায় উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন, ম্যানেজিং ডিরেক্টর হোসেন মেহমুদ ও হোসেন খালেদ এবং পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। অনুষ্ঠানে আনোয়ার হোসেনকে নিয়ে স্মৃতিচারণ করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠা চেয়ারম্যান আনোয়ার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানী গুলশানে সিটি ব্যাংক সেন্টারে স্মরণসভায় উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন, ম্যানেজিং ডিরেক্টর হোসেন মেহমুদ ও হোসেন খালেদ এবং পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। অনুষ্ঠানে আনোয়ার হোসেনকে নিয়ে স্মৃতিচারণ করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠা চেয়ারম্যান আনোয়ার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানী গুলশানে সিটি ব্যাংক সেন্টারে স্মরণসভায় উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন, ম্যানেজিং ডিরেক্টর হোসেন মেহমুদ ও হোসেন খালেদ এবং পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। অনুষ্ঠানে আনোয়ার হোসেনকে নিয়ে স্মৃতিচারণ করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠা চেয়ারম্যান আনোয়ার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানী গুলশানে সিটি ব্যাংক সেন্টারে স্মরণসভায় উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন, ম্যানেজিং ডিরেক্টর হোসেন মেহমুদ ও হোসেন খালেদ এবং পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। অনুষ্ঠানে আনোয়ার হোসেনকে নিয়ে স্মৃতিচারণ করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। Misunderstanding. I'm gonna only